করলা লোপস, করলা লোপের অল্টারনেট হিসেবে থাকবে। আমি ছবিতে দেখাই দিব। আর অ্যান্থার অ্যাপারেন্টলি কোনের শেপ, অ্যান্থার গুলো কোন আকৃতি, কোন আইসক্রিমের? আচ্ছা, এইখানে ছবিতে একটা জিনিস দেখো, আমি গ্যামোপেটালাস এন্ড পলিপেটালাস শব্দটা এখানে বুঝাই দিচ্ছি। এখানে দেখো, জবা ফুলে পেটালাস অনেকগুলো থাকে, তোমরা জানো অনেকগুলো, কখনো কখনো পাঁচটা থাকে, কখনো কখনো মেনি থাকে। এই পেটাল গুলো অনেক থাকে, কিন্তু একটা পেটাল আর একটা পেটাল থেকে সেপারেটেড। সো এইটা হলো পলিপেটালাস ফ্লাওয়ার। আর ধুতুরা ফুল, এটা ধুতুরা ফুলের ক্ষেত্রে পেটাল পাঁচটা আছে এখানে, বাট একটা পেটাল আর একটা পেটালের সঙ্গে যুক্ত আছে, এবং এই যে ফানেল শেপ, ফানেলের মতো শেপ, এটা হলো গ্যামোপেটালাস। পাঁচটা পেটাল আছে, কিন্তু তুমি সেপারেট করতে পারবা না, শুধু এই লোব গুলো দেখে সেপারেট করতে হবে, যে এখানে একটা লোব থাকবে, এটা একটা লোব থাকবে, পাঁচটা লোব থাকবে, পাঁচটা লোব থাকবে, কিন্তু এই লোব দেখে বোঝা যাবে যে পাঁচটা পেটাল ছিল, কিন্তু নিচের দিকে এইভাবে জয়েন্ট থাকবে, এটা হলো গ্যামোপেটালাস, পলিপেটালাস এন্ড গ্যামোপেটালাস। আচ্ছা, এস্টিভেশন নিয়ে আমি কথা বলছিলাম, যে পেটাল গুলো একটা পেটাল আর একটা পেটালের সঙ্গে কিভাবে বিন্যস্ত থাকে, এই বিন্যস্ত থাকার প্রক্রিয়াগুলোকে বলা হয় এস্টিভেশন। এস্টিভেশন অফ করলাও হতে পারে, এস্টিভেশন অফ ক্যালিক্সও হতে পারে। কিন্তু তো এটার এস্টিভেশন গুলো কয়েক প্রকার। এই যে একটা প্রকার আছে সেখানে দেখো, এটা এটা হলো ভালভেট, এই টাইপটা হলো ভালভেট, এটা রিপ্রেজেন্ট এখানে। এখানে একটা প্রান্ত আর একটা প্রান্তের সঙ্গে, পেটালের একটা প্রান্ত আর একটা প্রান্তের সঙ্গে লেগে থাকবে, কিন্তু ওভারল্যাপিং থাকবে না। লেগেও থাকতে পারে, আবার মুক্তও থাকতে পারে, কিন্তু ওভারল্যাপ থাকবে না, ওভারল্যাপিং থাকবে না, এটাকে বলা হচ্ছে ভালভেট। এখানে দেখো, এটা হলো টুইস্টেড টাইপ। এখানে করলার পাপ সরি পেটালের একটা প্রান্ত বাহিরের দিকে থাকবে আর একটা প্রান্ত ভিতরের দিকে থাকবে। পাঁচটা পেটাল আছে, প্রতিটারই এক প্রান্ত ভিতরে, এক প্রান্ত বাহিরে, এক প্রান্ত বাহিরে, এক প্রান্ত ভিতরে, প্রতিটারই। এটা হলো টুইস্টেড টাইপ, আর বাংলা হলো পাকানো টাইপ, পাকানো টাইপ। আর এটা হলো ইমব্রিকেট টাইপ। ইমব্রিকেট টাইপের ক্ষেত্রে একটা পেটালে দুই প্রান্তই ভিতরে থাকবে, এই পেটালটার দুই প্রান্তই ভিতরে আছে, আর একটা পেটালে দুই প্রান্তই বাহিরে আছে, ঠিক আছে? বাকি পেটাল গুলোর এক প্রান্ত ভিতরে, এক প্রান্ত বাহিরে, অর্থাৎ টুইস্টেড টাইপ। একটার দুই প্রান্তই ভিতরে, আর একটার দুই প্রান্তই বাহিরে, আর বাকিগুলো প্যাঁচানো টাইপ, ঠিক আছে? প্যাঁচানো টাইপ, এই টাইপটাকে বলা হচ্ছে ইমব্রিকেট, ঠিক আছে? আমার ক্লাস শেষ হবে 12টায়। হ্যাঁ, ওদিকে আসবো নাকি? পারতেছো? তাহলে 8 তারিখে একতায় রাতে 11টার সময় যাবে। হ্যাঁ, একটা কাটলেই হবে ওখানে। না, এসি বাদ না, এসি চেয়ার, এসি চেয়ার আছে, দুইটা বাদ আছে, দুইটা 3300, 3300 দুইটা মিলে। ও, আর ইয়া হলো 900 করে, 1800। তুমি চেয়ার কাটতে বলছো, চেয়ারই কাটো। না, অসুবিধা নেই, অসুবিধা নেই। ওকে, এটা হলো ইমব্রিকেট। ওকে, তারপরে এটা হলো কুইনকানশিয়াল। তোমরা শুনছো শব্দগুলো, কুইনকানশিয়ালের ক্ষেত্রে একটা পেটালের দুই প্রান্তই, সরি, দুইটা পেটালের দুই প্রান্তই বাহিরে থাকবে। এই যে এটা একটা পেটাল, তার দুই প্রান্তই বাহিরে আছে, এই যে আরেকটি পেটাল, এর দুই প্রান্তই বাহিরে আছে, আর দুটো পেটালের দুই প্রান্তই ভিতরে থাকবে, এটা একটা এবং এটা একটা, দুই প্রান্তই ভিতরে আছে। আরেকটা পেটাল হলো দা রিমেনিং পেটাল, যেটা যার এক প্রান্ত ভিতরে, এক প্রান্ত বাহিরে থাকবে, এটাকে কুইন কানশিয়াল বলা হয়, ঠিক আছে? কন্ডিশন হলো যতটা পেটাল থাকবে না কেন, তার দুটোর দুই প্রান্তই বাহিরে আর দুটোর দুই প্রান্তই ভিতরে থাকবে, এটা হলো কুইন কানশিয়াল। আর পাশেরটা হলো বেক্সিলারি টাইপ, সিম গাছের ফুলে দেখা যায় এটা। এখানে পাঁচটা পেটাল থাকবে, তাদের শেপ গুলো ডিফারেন্ট টাইপের হবে, এটা হলো জাইগোমরফিক ফুল অর ইরেগুলার ফ্লাওয়ারের একটা এক্সাম্পল, যে একটা পেটাল সবচেয়ে বড় থাকবে, এটাকে ভেক্সিলাম বলা হয়, তারপরে দুটো মাঝারি থাকবে আর দুটো ছোট থাকবে। বিন্যস্ত থাকার প্রক্রিয়াটা কিরকম, এক যেটা সবচেয়ে বড় সেটা বাকিগুলোকে মোর অর লেস আবৃত করে রাখে, দেখো
আর যে মিডিল সাইজ দুটো সেটা আবার ছোট দুটোকে একবারে আবৃত করে রাখে, আর ছোট দুটো আবার ইউনাইটেড থাকে। ঠিক আছে, এই এই এস্টিমেশন টাইপটার নাম হলো ভেক্সিলারি। তাহলে আমরা এখানে তিন পাঁচ ধরনের এস্টিমেশন জানলাম, তার মধ্যে সোলানেসি ফ্যামিলিতে আমরা ওখানে বলা আছে আইদার ভালভেট অর টু স্টেপ টাইপ করলার এস্টিমেশন। অ্যান্ড্রোসিয়াম, আচ্ছা অ্যান্ড্রোসিয়ামের কথা এখন আলোচনা হবে, তাই না? অ্যান্ড্রোসিয়ামের ক্ষেত্রে বলা ছিল এটা হলো সোলানেসি ফ্যামিলির একটা ফুল, ব্রিঞ্জাল ফ্লাওয়ার। এটা এই যে এগুলো হলো স্টামিনের অ্যান্থার, এই যে কোনের টাইপ, কোন আকৃতির, ঠিক আছে, ইয়েলো কালার গুলো, এগুলো হলো অ্যান্থার। এখানে পাঁচটা স্টামিন আছে। তো আমরা যেটা বলছিলাম যে ইপি পেটালাস যে শব্দটা, এটা এই ছবিটাতে ক্লিয়ার হয়। এই ফুলটাকে যদি আমরা এদিক দিয়ে কাটি, ঠিক আছে, কাটলে পরে দেখা যাবে যে পেটালকে যদি আমরা আলাদা করে ভাগ করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে এর সঙ্গে স্টামিন গুলো লেগে লেগে থাকে। ঠিক আছে, এটা এটার সঙ্গে স্টামিন গুলোর ফিলামেন্ট গুলো পেটালের সঙ্গে লেগে থাকবে। ঠিক আছে, এই ছবিটাতে এটা ক্লিয়ার বোঝা যাবে কিভাবে লেগে থাকে। এটা হলো স্টামিন, এটা হলো স্টামিন। এটা হলো স্টামিন। সে স্টামিনের কয়টা স্টামিন থাকবে? আমরা বলছি যে পাঁচটা স্টামিন থাকবে। স্টামিন গুলো পেটালের সঙ্গে লেগে থাকবে, স্টামিন পেটালের সঙ্গে লেগে থাকবে। এবং আরেকটি শব্দ ছিল ওখানে, একটা সেন্টেন্স ছিল যে অল্টারনেটিং উইথ করলা লোব। করলা লোব মানে কি? এই যে পেটালের এই যে ফোলা জায়গাটা, এটা হলো উঁচু জায়গাটা, এই যে এটাকে বলা হয় লোব। এই ওয়ান আমরা ওখানে পড়ে আসছিলাম যে ফাইভ লোব, ফাইভ লোব মানে যেটা একটা লোব, এক দুইটা তিনটা চারটা পাঁচটা, এই যে পাঁচটা লোব আছে, কখনো কখনো ছয়টাও থাকে। কোথায়? এইখানে, এটা হলো লোব, লোব দেন স্টামিন দেন লোব। তারপর স্টামিন, এই পজিশনটাকে বলা হয় অল্টারনেট উইথ দা পেটালস। এই যে স্টামিন দুইটা পেটালের মাঝখানে যদি লাগানো থাকে, এই পজিশনটাকে বলা হয় অল্টারনেট টু দা পেটালস। আর যদি পেটে লাগানো থাকতো, স্টামেনটা যদি পেটে লাগানো থাকতো, অন্যান্য ফ্যামিলির ক্ষেত্রে এই ক্যারেক্টার আছে, তখন এটাকে বলে অপোজিট টু দা পেটাল, অপোজিট টু দা পেটাল এন্ড অল্টারনেট টু দা পেটাল। ঠিক আছে, এরপরে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এ আমরা অ্যান্ড্রোসিয়াম পর্যন্ত শেষ করলাম। এখন হলো গাইনোসিয়াম। গাইনোসিয়াম হলো স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের ক্ষেত্রে আমরা পড়ে আসলাম যে স্ত্রী স্তবকের ইউনিট কে বলা হয় কার্পেল। পড়ে আসছি ইউনিট অফ গাইনোসিয়াম ইজ কার্পেল। সো ইন কেস অফ সোলানেসি ফ্যামিলি দেয়ার আর টু কার্পেলস ইন এ গাইনোসিয়াম, এন্ড দিস টু কার্পেলস আর ইউনাইটেড, and that is why they are known as syncarpals. Okay, if the carpels are free, they are not united, then this type of carpel is known as apocarpus. Free carpel is known as apocarpus, and united carpel is known as syncarpus. And the ovary is superior. তাই না? এটা আমি অলরেডি তোমাদেরকে ডিসকাস করছি যে হাইপোগাইনাস ফুল ওভারিটা উপরে থাকবে। সো ফুল যেহেতু হাইপোগাইনাস, ওভারি ইজ সুপিরিয়র। এটাকে ওভারি কে ক্রস সেকশন করলে, পরের বর্ণনাটা হলো ওভারি ক্রস সেকশন করলে দেয়ার আর টু সেলড, টু সেলড, টু সেলড মানে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, আর সামটাইমস ফোর সেলড, ওয়েইং টু ডেভেলপমেন্ট অফ এ ফলস সেপ্টাম অ্যাজ ইন টমেটো। সাধারণত দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হবে, কিন্তু টমেটো গাছের ক্ষেত্রে টমেটোর ওভারি ক্রস সেকশন করলে দেখা যাবে যেটা চার প্রকোষ্ঠ বিশিষ্ট মনে হবে, বিকজ দেয়ার আর এ ফলস সেপ্টাম, একটা 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 বিভেদ প্রাচীর একটা তৈরি হয়। ঠিক আছে, প্লাসেন্টেশন ইজ এক্সাইল।
তো ছবিতে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হব, এই ছবিটাতে ক্লিয়ার হব। দেখো ওভারিড ডেসক্রিপশন সাধারণত ফলে পাওয়া যায়, ওভারিড ডেসক্রিপশন একটা ফল, সোলানেসি ফ্যামিলির একটা ফলকে ক্রস সেকশন করলে স্পষ্ট বোঝা যাচ্ছে দেয়ার আর টু কার্পেলস, ওয়ান কার্পেল অ্যান্ড টু কার্পেল, দুইটা কার্পেল আছে, দুইটা কার্পেল, কিন্তু কার্পেল দুটো যুক্ত আছে, পরস্পর যুক্ত আছে, সিনকার্পাস, বলা আছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা একটা সেল, এটা একটা সেল উইথ মেনি অভিউলস, অনেকগুলো ডিম্বক আছে, অ্যান্ড দ্য প্লাসেন্টেশন ইজ এক্সাইল বলা আছে। দেন হোয়াট ইজ প্লাসেন্টেশন, প্লাসেন্টেশন হলো প্লাসেন্টা থেকে প্লাসেন্টেশন শব্দটা আসছে, বাংলা হলো অমরাবিন্যাস, প্লাসেন্টা হলো দ্য টিস্যু ফ্রম হুইচ ওভিউল ইজ ডেভেলপড, দ্য টিস্যু ফ্রম হুইচ ওভিউল ইজ ডেভেলপড ইজ নোন অ্যাজ প্লাসেন্টা, অ্যান্ড দ্য অ্যারেঞ্জমেন্ট অফ প্লাসেন্টা ইন ওভারি ইজ প্লাসেন্টেশন, অ্যারেঞ্জমেন্ট অফ প্লাসেন্টা ইন ওভারি ইজ প্লাসেন্টেশন। ওকে, প্লাসেন্টা হলো যে টিস্যুগুলো থেকে ওভিউল ডেভেলপ করে সেই টিস্যুগুলোর নাম হলো প্লাসেন্টা, আর ওভারিতে প্লাসেন্টা বিন্যস্ত, যেভাবে বিন্যস্ত থাকে সেটাকে বলা হয় প্লাসেন্টেশন। সো সোলানেসি ফ্যামিলি প্লাসেন্টেশন হলো অক্ষীয় টাইপ, বাংলা হলো অক্ষীয়, ইংরেজিতে বলা হয় এক্সাইল টাইপ। ঠিক আছে, এইখানে ফলের বর্ণনায় আছে, কিন্তু এই ছবিতে ফ্লোরাল ডায়াগ্রামে দেখো এখানে আছে ক্রস সেকশন অফ ওভারি, এই যে দুই চেম্বার, অনেকগুলো অভিউল আছে, আর এই এই টিস্যু গুলো হলো প্লাসেন্টা। কোন ধরনের প্লাসেন্টাকে এক্সাইল বলা হয়, আরো আরো ভিন্ন ধরনের প্লাসেন্টেশন আছে, তোমরা নামগুলো শুনছো হয়তো, বাংলা বলি আমি, মুক্ত স্পর্শী, সরি মার্জিনাল, প্রান্তীয়, বহু প্রান্তীয়, অক্ষীয়, তারপরে সুপারফিসিয়াল, বেজাল, এই নাম এই বিভিন্ন ধরনের আছে, আমরা এখানে অক্ষীয়টা বলছি শুধুমাত্র। অক্ষীয়টা হলো যদি ওভারির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যদি জয়েন্ট থাকে তাহলে এই ধরনের অবস্থাকে বলা হয় অক্ষীয় প্লাসেন্টেশন অর এক্সাইল প্লাসেন্টেশন, এক্সাইল প্লাসেন্টেশন। ওকে, তাহলে আমরা মোটামুটি জানলাম যে ওভারি ক্রস সেকশনটা কেমন হয়, কিন্তু আরেকটি কথা বলা ছিল, সাধারণত টু সেলড, বাট টমেটোতে ফোর সেলড মনে হয়, এই যে টমেটো কাটলে এরকম মনে হয় যে চার প্রকোষ্ঠ বিশিষ্ট মনে হয়। কেন মনে হবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট? এদিক দিয়ে নর্মালি এটা একটা সেল আর এটা একটা সেল ছিল, কিন্তু এখানকার যে প্লাসেন্টা অর্থাৎ অমরাবিন্যাসের যে টিস্যু গুলো, অমরা যে টিস্যু গুলো, সেগুলো আরেকটু বৃদ্ধি পায়, ওভারি ওয়ালের এই টিস্যু গুলো দিক দিয়ে বৃদ্ধি পেয়ে আর একটা সেপ্টাম তৈরি হয়, একটা বিভেদ প্রাচীর যেটা তৈরি হয়, যার জন্য এটাকে চার প্রকোষ্ঠ বিশিষ্ট মনে হয়। ঠিক আছে, এরকম ব্যাপারটা। তারপরে এখানে ফ্রুট টাইপে বলা আছে বেরি অর ক্যাপসুল, ফ্রুট টাইপে কি বলা আছে, বেরি অর ক্যাপসুল, তোমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। বেরি অর ক্যাপসুল উইথ মেনি সিড, মেনি সিড তো আমরা বলে আসলাম যে মেনি অভিউল থাকলে মেনি সিড হবে। আচ্ছা, ফ্লোরাল ফর্মুলা, এই জিনিসটা ভালো করে একটু বুঝতে হবে তোমাদেরকে, যে ফ্লোরাল ফর্মুলা জিনিসটা কিভাবে লেখা হয় এবং এটা দ্বারা কি বোঝা যায়, এটা একটু মনে রাখবা। আমি বলছি, দেখবা যে প্র্যাকটিক্যালে ভাইবা ভোটে এগুলো জিজ্ঞাসা করা হয়। প্রথম যে সাইনটা, এই সাইনটা ইন্ডিকেট করে অ্যাক্টিনোমরফি, অ্যাক্টিনোমরফি বহু প্রতিসম, এর অপোজিট ওয়ার্ড কি জানি আমরা, অপোজিট ওয়ার্ড আমরা জানি জাইগোমরফিক, তাই না? জাইগোমরফিক, জাইগোমরফিক সাইন হলো যদি গোল দিয়ে ভিতরে প্লাস সাইন দেয়া হয় ইটস অ্যাক্টিনোমরফিক সাইন, আর যদি শুধুমাত্র প্লাস সাইন থাকে অথবা পার্সেন্ট সাইন থাকে তাহলে ওটাকে বলা হবে জাইগোমরফিক সাইন। ঠিক আছে, এটা তাহলে এই ফুলটার ক্ষেত্রে অ্যাক্টিনোমরফিক। আচ্ছা, এই সাইন ইন্ডিকেট করে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, ইফ এ ফ্লাওয়ার বিয়ার্স বোথ এন্ডোশিয়াম অ্যান্ড গাইনোশিয়াম, একটা ফুল যখন এন্ডোশিয়াম গাইনোশিয়াম দুটোই বিয়ার করে তখন দিস টাইপ অফ ফ্লাওয়ার ইজ নোন অ্যাজ বাইসেক্সুয়াল। এই এই তীরের সাইনটা ইন্ডিকেট করে কি, স্টামিনেট ফ্লাওয়ার, এটা হলো স্টিলেট ফ্লাওয়ার, অর্থাৎ গাইনোশিয়াম থাকবে, বোথ এন্ডোশিয়াম এবং গাইনোশিয়াম দুটোই থাকবে। দেন কে রিপ্রেজেন্ট ক্যালিক্স,
মনে রাখবা, কে রিপ্রেজেন্ট ক্যালিক্স অ্যান্ড ফাইভ রিপ্রেজেন্টস নাম্বার অফ সেপাল, দ্য মেম্বার অফ ক্যালিক্স ইজ নোন অ্যাজ সেপাল। ওকে, তো দেয়ার আর ফাইভ সেপাল অ্যান্ড দিস সেপালস আর গ্যামো, গ্যামো দ্যাটস মিন ইউনাইটেড, এই যে ব্রাকেট হচ্ছে গ্যামোসেপালাস। ওকে, কে রিপ্রেজেন্ট ক্যালিক্স, ফাইভ রিপ্রেজেন্ট নাম্বার অফ সেপাল অ্যান্ড দিস সেপালস আর গ্যামোসেপালাস। সিন্ডিকেটস করোলা, ওকে করোলা অ্যান্ড ফাইভ ইন্ডিকেটস নাম্বার অফ পেটাল অ্যান্ড দিস পেটালস আর গ্যামো পেটালাস। ওকে, গ্যামো, গ্যামো ইউনাইটেড, ব্রাকেট ইন্ডিকেট করছে গ্যামো। ইন্ডিকেটস অ্যান্ড্রোশিয়াম অ্যান্ড ফাইভ ইন্ডিকেটস নাম্বার অফ স্টামেন, নাম্বার অফ স্টামেন ফাইভ হেয়ার, বাট দিস স্টামেন্স আর নট অ্যাটাচ টু ইচ আদার, একটা স্টামেন আর একটা স্টামেনের সঙ্গে লেগে থাকে না, স্টামেন গুলো একটার সঙ্গে আরেকটা লেগে থাকে না, এই টার্মটাকে বলা হয় পলি অ্যান্ড্রাস, পলি অ্যান্ড্রাস। বাট অন্য একটা ব্যাপার আছে এখানে, যে স্টামেন গুলো করলার সঙ্গে লেগে থাকে, স্টামেন গুলো করলার সঙ্গে লেগে থাকে, যার জন্য উপরে একটা দাগ দেয়া আছে, অ্যাটাচড অ্যান্ড্রোশিয়াম অ্যাটাচড উইথ করোলা ইপিপেটালাস। ওকে, ইপিপেটালাস অ্যান্ড জি ইন্ডিকেটস গাইনোশিয়াম, দ্য আন্ডারলাইন বিলো দা গাইনোশিয়াম ইন্ডিকেটস দ্য ওভারি ইজ সুপেরিয়র, ওভারিটা হলো উপরে থাকে, ফুলের উপরে থাকে। অ্যান্ড নাম্বার, দিস টু ইন্ডিকেটস নাম্বার অফ কার্পেল, নাম্বার অফ কার্পেল অ্যান্ড দ্য ব্র্যাকেট ইন্ডিকেটস দে আর সিনকার্পাস। ওকে, সেম কার্পাস। তাহলে এই যে ফ্লোরাল ফর্মুলাটা, এটা ভাই বাবুরে কিন্তু জিজ্ঞাসা করা হয়, এটা যদি বলতে পারো, হ্যাঁ আমরা খুব খুশি হই এটাতে। আচ্ছা, ফ্লোরাল ফর্মুলা দেখলা, ফ্লোরাল ডায়াগ্রাম আগেই ছিল, এই যে ফ্লোরাল ডায়াগ্রাম, ফ্লোরাল ডায়াগ্রামে স্যার ফ্লোরাল ফর্মুলার কিছু অংশ আরেকবার বললে বেটার হইতো স্যার। হ্যাঁ বলছি, ঠিক আছে বলছি, ফ্লোরাল ডায়াগ্রাম বলে ফর্মুলাটা ফুলের ডায়াগ্রাম অথবা ফর্মুলা দিয়ে প্রকাশ করা হয়। ওকে, সবার বাহিরে যে এই যে সবুজ কালারের, এটা ইন্ডিকেটস করছে ক্যালিক্স, আর এক একটা সবুজ অংশ হলো সেপাল, এই সেপাল গুলো একটার সঙ্গে আরেকটা যুক্ত থাকে, দেখো যুক্ত আছে গ্যামোসেপালাস, কিন্তু সেপালের একটা প্রান্ত আর একটা প্রান্তকে ওভারল্যাপ করেনি, কাজেই সেপাল গুলোর এস্টিমেশন হলো ভালভেট প্রকৃতি। এখানে আরো বেশি ইনফরমেশন পাচ্ছি আমরা, ঠিক আছে? তাহলে সেপাল এবং সেপাল ড্রয়িং করার সময় তোমাদের সাবধান থাকতে হবে, যে সেপাল রিপ্রেজেন্টেড বাই ফার্স্ট ব্র্যাকেট, এই যে সূচালো মাথা, ইটস ইন্ডিকেট দ্যাট দিস ইজ দ্য থার্ড ব্র্যাকেট, সরি নট ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইন্ডিকেট, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দ্বারাই সেপালকে রিপ্রেজেন্ট করা হয়, সেক্ষেত্রে এই প্রান্তটা সূচালো থাকবে। তারপরে দ্বিতীয় স্তবকটার নাম হলো করোলা, এখানে নাম্বার অফ পেটাল ইজ ফাইভ, ঠিক আছে, অ্যান্ড করোলা ইজ রিপ্রেজেন্টেড বাই ফার্স্ট ব্র্যাকেট, এটা কিন্তু প্রথম ব্র্যাকেট দ্বারা নির্দেশিত হবে। এখানে এটাও দেখো, করলা গুলোর পেটাল গুলো একটার সঙ্গে আর একটা যুক্ত আছে, সো গ্যামো পেটালাস, কিন্তু ভালভেট প্রকৃতির, এইখানে যে ছবিটা আছে সেটা হলো ভালভেট প্রকৃতি। তারপরে এই লাইনটা ইন্ডিকেট করছে অ্যান্ড্রোশিয়াম, দেয়ার আর ফাইভ স্টামেন ইন অ্যান্ড্রোশিয়াম, দিস স্টামেন্স আর পলিয়ান্ড্রাস, অর্থাৎ একটা স্টামিন আর একটা স্টামিনের সঙ্গে লেগে নাই, বাট দে আর ইপিপেটালাস, দে আর অ্যাটাচড উইথ পেটালস। ওকে, অ্যান্ড দে আর অ্যারেঞ্জমেন্ট ইজ অল্টারনেট উইথ দ্য পেটাল, এই কথাটাও এখানে বোঝা যাচ্ছে। আর সবার সেন্টারে যেটা থাকবে সেটা গাইনোশিয়াম, গাইনোশিয়াম ইন্ডিকেট করে, এটা সাধারণত ওভারির ক্রস সেকশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ওভারির ক্রস সেকশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ওভারির ক্রস সেকশনে এটা বোঝা যাচ্ছে দেয়ার আর টু কার্পেলস, ওয়ান অ্যান্ড টু, অ্যান্ড দেয়ার প্লাসেন্টেশন ইজ এক্সাইল উইথ মেনি ওভিউল, এবং কি কার্পেল গুলো যে সিন কার্পাস সেটাও বোঝা যাচ্ছে। আর একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই প্লাসেন্টাটা ফুলে গেছে, দেখো প্লাসেন্টা এরকম লম্বা লম্বি চিকনই থাকতে পারতো, যেমন এইখানে আছে এরকমই থাকতে পারতো, কিন্তু তা না, এরকম একটু করে ফুলে যায়,
সোলেন বলা, এটাকে বলা হয় সোলেন প্লাসেন্টা। এই সোলেন অ্যান্ড অবলিকলি প্লেসড মাদার এক্সিস এর সঙ্গে তির্যক ভাবে আছে, বাঁকা হয়ে আছে, কিন্তু এটা হলো সোলানেসি পরিবারের আরেকটা ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক। এটা কি আরেকবার এখন বলা দরকার আছে বলো? এটা বলা দরকার আছে? জি স্যার, আরেকবার বললে ভালো হয় অডিবল। আচ্ছা, এটা হলো অ্যাক্টিনোমরফিক, অ্যাক্টিনোমরফিক এবং জাইগোমরফিক ফুল। ফুলের ফ্লাওয়ারের টাইপ হলো অ্যাক্টিনোমরফিক জাইগোমরফিক। যে ফুলকে লম্বচ্ছেদ করে, লম্বচ্ছেদ করে, লম্বচ্ছেদ মানে বুঝো তো, এই যে মনে করো এই যে কাপটা দেখা যাচ্ছে না, এটা যদি ফুল হয় এইভাবে ভাগ করব, ফোর দিয়ে এভাবে ভাগ করব, সমান দুই ভাগে ভাগ হবে, আবার এদিক দিয়ে ভাগ করব, বিভিন্ন প্লেনে ভাগ করলে যদি সমান দুই ভাগে ভাগ করা যায় ওই ফুলটাকে বলা হয় অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। আর যে ফুলকে শুধুমাত্র একবার দুই ভাগে ভাগ করা যায়, সমান দুই ভাগে ভাগ করা যায়, সেটাকে আমরা বলি জাইগোমরফিক ফ্লাওয়ার। অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার কে ফার্স্ট এই যে গোল চিহ্ন উইথ প্লাস সাইন, গোলের ভিতরে প্লাস সাইন দিয়ে অ্যাক্টিনোমরফিক বোঝানো হয়। জাইগোমরফিক বোঝানোর জন্য প্লাস সাইন, শুধুমাত্র প্লাস সাইন, এই যে রাউন্ডটা থাকবে না, বৃত্তটা থাকবে না, ঠিক আছে, অ্যাক্টিনোমরফিক। তাহলে সোলানেসি ফুলের ফুলটা হলো অ্যাক্টিনোমরফিক, এই ফুলটা হলো বাইসেক্সুয়াল, এই চিহ্নটা ইন্ডিকেট করছে বাইসেক্সুয়াল, কে ইন্ডিকেট করছে ক্যালিক্স কে, এবং ফাইভ ইন্ডিকেট করছে ক্যালিক্স সেপাল কতটি থাকে, ক্যালিক্স এর সেপাল থাকে পাঁচটা, এবং তারা হলো গ্যামো, গ্যামোসেপালাস, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গ্যামোসেপালাস ইন্ডিকেট করে। তারপরে করলা, সি ইন্ডিকেটস করলা, এন্ড ফাইভ ইন্ডিকেটস পেটাল, পেটালস আর গ্যামো পেটালাস। অ্যান্ড্রোশিয়াম ইজ ইন্ডিকেটেড বাই এ, এন্ড ফাইভ ইন্ডিকেটস নাম্বার অফ স্টামেন ইন অ্যান্ড্রোশিয়াম, অ্যান্ড্রোশিয়ামে কয়টা স্টামেন থাকে, এবং এখানে যেহেতু ব্রাকেট নাই এটা ইন্ডিকেট করছে স্টামেন গুলো একটার সঙ্গে আরেকটা লেগে থাকে না, দ্যাটস মিন দে আর পলি অ্যান্ড্রাস, বাট অ্যান্ড্রোশিয়াম ইজ ইউনাইটেড উইথ করোলা, এই যে দিস সাইন করোলা, দ্যাটস মিন অ্যান্ড্রোশিয়াম ইজ ইপিপেটালাস। ওকে, গাইনেশিয়াম বলা আছে দেয়ার আর টু কার্পেস অ্যান্ড দে আর সিনকার্পাস যুক্ত, আর নিচে যে সাইনটা এটা ইন্ডিকেট করছে ওভারির নিচে সাইন, তার মানে ওভারিটা হলো সুপেরিয়র, আর ফ্লাওয়ারটা হলো, এটা দ্বারা দুইটা জিনিস ইন্ডিকেট করে, ওভার ইজ সুপিরিয়র, দ্যাটস মিন ফ্লাওয়ার ইজ হাইপোগাইনাস, ফ্লাওয়ার ইজ হাইপোগাইনাস, ওভারি ইজ সুপিরিয়র। তাহলে ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমরা বলে আসলাম, দেখো ক্যালিক্স পারসিস্টেন্ট, করোনা কলর, করোনা করোলা ফার্নেল শেপড অর কাপ শেপড, অ্যান্ড্রোশিয়াম ইপিপেটালাস, প্লাসেন্টেশন এক্সাইল, প্লাসেন্টা সোলেন অ্যান্ড অবলিকলি প্লেসড, অ্যান্ড ফ্রুট ইজ বেরি অর ক্যাপসুল টাইপ। সোলানেসি ফ্যামিলির যে ইম্পর্টেন্ট ক্রপ প্লান্টগুলো আছে তাদের সাইন্টিফিক নেম পটেটো, সোলানাম টিউবারোসাম, উচ্চারণটা মনে রাখবা, আমি যেভাবে উচ্চারণ করছি সেভাবে মনে রাখবা, পটেটো সোলানাম টিউবারোসাম, ব্রিঞ্জাল সোলানাম মেলঞ্জিনা, চিলি ক্যাপসিকাম এনাম, দ্য স্পেলিং অফ এনাম ইজ স্পেশাল, দেয়ার আর টু এন অ্যান্ড টু ইউ, ওকে, দুইটা এন আছে দুইটা ইউ আছে, দেন ক্যাপসিকাম ফ্রুটিসেন্স, আন্ডার চিলি দেয়ার আর টু স্পেসিস, ওয়ান ইজ ক্যাপসিকাম এনাম অ্যান্ড ওয়ান ইজ ক্যাপসিকাম ফ্রুটিসেন্স। Then what is the differences between anam and putrescens? I'll discuss it later in figure. Okay. Then tomato, lycopersicon esculentum. Lycopersicon esculentum. Tobacco, nicotiana tabacum. আচ্ছা, এখন ছবি দেখাচ্ছি, ছবি দেখার উদ্দেশ্য হলো যারা দেখোনি তাদের জন্য। এটা সোলানাম টিউবারসাম, তোমরা বাজারে আলু কিনতে পাও এবং আলু খাও অনেক,
কিন্তু অনেকে ধারণা থাকতে পারে যে আলু গাছের ফল নাকি ফুল নাকি পাতা কোন অংশ। টিউবারটা হলো মডিফাইড স্টেম, মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম। আলু যেটা খাই আমরা সেটা হলো মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম, এবং এটা গাছের মাটির নিচ থেকে কালেক্ট করা হয়, মাটির নিচ থেকে কালেক্ট করা হয়। আলু গাছটা মোটামুটি দেখতে এরকম, দিস ইজ ব্রিঞ্চাল প্লান্ট, এটা তোমরা জানো। চিলি, ওকে, ক্যাপসিকাম, অ্যানামাম প্রোটিসেন্স, এখানে আলোচনা হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যানামাম প্রোটিসেন্স? তোমরা জানো যে অনেকগুলো গাছে ফুলগুলো এককভাবে জন্মায়, ফুল এককভাবে জন্মায়, আর অনেকগুলো গাছে ফুল গুচ্ছাকারে জন্মায়। যেমন কৃষ্ণচূড়া ফুল দেখবা যে ফুলটা অনেক গুচ্ছাকারে ফুল জন্মাচ্ছে, সো কৃষ্ণচূড়ার ওই ওইটাকে ওটাকে বলা হয় ইনফ্লোরেসেন্স। যখন গুচ্ছাকারে ফুল জন্মায় তখন এটাকে বলা হয় পুষ্পমঞ্জুরি আর ইনফ্লোরেসেন্স, আর ফুল যখন এককভাবে জন্মায় তখন এটাকে বলা হয় সলিটারি ফ্লাওয়ার। ওকে, তো অ্যানাম এবং প্রোটিসেন্সের পার্থক্য হলো ইফ দ্য ফ্লাওয়ার ইজ সলিটারি, ইফ দ্য ফ্লাওয়ার ইজ সলিটারি দ্যাটস মিন ফ্রুটস আর সলিটারি। ফুল যদি সলিটারি হয় ফলও সলিটারি হবে, এককভাবে একটা জায়গায় একটা একটা করে ফল ঝুলে থাকবে। যদি এরকম হয় তখন ওটাকে আমরা বলবো ক্যাপসিকাম অ্যানাম। অ্যান্ড প্রোটিসেন্স, প্রোটিসেন্স কি হবে তাহলে? গুচ্ছাকারে অনেকগুলো মরিচ গাছ আছে, সেখানে যেখানে ফুল হয় গুচ্ছাকারে অনেকগুলো ফুল হয়, অর্থাৎ সেখানে গুচ্ছাকারে মরিচও ডেভেলপ করে, সেই ধরনের মরিচকে আমরা বলবো ফুটিসেন্স। ওকে, অ্যানাম অ্যান্ড ফুটিসেন্স এর পার্থক্য হলো দেয়ার ফ্লাওয়ারিং হ্যাবিটের উপর ডিপেন্ড করছে। ইফ দ্য ফ্লাওয়ার ইজ সলিটারি দেন ইট ইজ অ্যানাম, ইফ দ্য ফ্লাওয়ার ইজ প্রডিউসড ইন ইনফ্লোরেসেন্স ইট ইজ নোন অ্যাজ ফুটিসেন্স। তোমরা আরেকটা জিনিস জানো যে আরেক ধরনের মরিচ আছে, দেয়ার সুইট পেপার, সুইট পেপার মিষ্টি মরিচ বলা হয় এটাকে, বাজারে ক্যাপসিকাম নামেই জানে, এরকম বড় বড় দে আর ইউজ পারপাস এন্ড ভেজিটেবল পারপাস। ওকে, বড় বড় এটাকে মিষ্টি মরিচ বলে অনেকে, দিস আর অলসো অ্যানাম। ওকে, তাহলে একটা জিনিস মনে রাখো, ঝালের সঙ্গে অ্যানাম এবং ফুটিসেন্স এর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ফ্লাওয়ারিং হ্যাবিটের উপরে। দিস ইজ সলিটারি ফ্লাওয়ার অ্যান্ড দিস আর দিস ফ্লাওয়ার আর অ্যারেঞ্জড ইন ইনফ্লোরেসেন্স। ওকে, এই দুটোর সঙ্গে সম্পর্ক, ঝাল মিষ্টির সঙ্গে অ্যানাম প্রোটিসেন্স এর সম্পর্ক নাই, এটা মনে রাখবা। টমেটো প্লান্ট, তোমরা আরেকটা প্লান্টের নাম শুনছো, আর্টিফিশিয়াল একটা প্লান্ট, সায়েন্টিস্টরা বলে যদি একটা টমেটো গাছ, একটা সরি গোলালো গাছ পটেটো গাছের উপরে টমেটো গাছকে গ্রাফটিং করা হয় তাহলে উপরে টমেটো ধরবে নিচে পটেটো ধরবে, টমেটো টমেটো ভালো জানো, এটা হতে পারে তাই না উপরে, কারণ দুইটা গাছের পাতা কিন্তু দেখতে একই রকম, টমেটো এবং আলু। দেখো টমেটো গাছের পাতা, এই যে গোলালো গাছের পাতা মোটামুটি একই রকম, গাছটাও দেখতে মোটামুটি একই রকম, সো এখানে গ্রাফটিং করা যাবে। গ্রাফটিং করে যদি করা যায় তাহলে উপরে টমেটো ধরবে নিচে গোলালো ধরবে। আচ্ছা, এটা হলো টোবাকো প্লান্ট, টোবাকো, টোবাকো গাছগুলো এরকম, একটা গাছের ছবি এখানে দেয়া আছে, উপরে এই যে পাতাগুলোকে পরে ড্রাই করা হয় ভাবে, এই হলো টোবাকো প্লান্ট। আচ্ছা, তাহলে আমরা একটা ফ্যামিলি শেষ করলাম, নেক্সট ফ্যামিলি আমাদের কিউকারবিটিসি ফ্যামিলি, এর নিক নেম হলো গোর্ড, উচ্চারণটা মনে রাখবা, গার্ড যদি কেউ বলো তাহলে পিটুনি খাওয়া, কিন্তু গার্ড বলতে পারবে না, উচ্চারণ কি হবে? গোর্ড, ঠিক আছে, জি ও ইউ আর ডি, বাংলা যদি লিখি গোর্ড বানান গয় ও কার ডয় রেপ, গোর্ড, গোর্ড ফ্যামিলি, সুইট গোর্ড, ওকে, সুইট গোর্ড, বটল গোর্ড, এইভাবে উচ্চারণগুলো হবে। সো গোর্ড ফ্যামিলিতে দেয়ার আর 90 জেনেরা অ্যান্ড 700 স্পিসিস আন্ডার দিস ফ্যামিলি, গোর্ড ফ্যামিলিতে। এই ফ্যামিলির আরেকটা ক্যারেক্টার আছে, একটা বৈশিষ্ট্য আছে, তোমরা জানো যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে সামার সিজনে যে ভেজিটেবলস গুলো পাওয়া যায় দে আর আন্ডার কিউকারবিটিসি ফ্যামিলি। আমি নামগুলো বলি, সাধারণত কিন্তু অসাধারণত না, সাধারণত সবচেয়ে বেশি পাওয়া যায়, পটল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ধুন্দল, চিচিঙ্গা, লাউ,
তারপরে কাকরোল, এগুলো কোন সিজনে পাওয়া যায়? সামার সিজন। ঠিক আছে, তো শুনতে পাচ্ছ তোমরা? একজন রেসপন্স করো। জি স্যার। ওকে, তাহলে এই এই যে ভেজিটেবলস গুলোর নাম বললাম, তারা সাধারণত সামার সিজনে পাওয়া যায়, কিন্তু শীতকালেও তো কিছু কিছু পাওয়া যায়, সেটা এক্সেপশনাল। যেমন মিষ্টি কুমড়া এখন পাওয়া যাচ্ছে, লাউ পাওয়া যায়, এ দুটো জিনিস শীতকালেও পাওয়া যাচ্ছে, কিন্তু জেনারেলি দে আর গ্রোন ইন সামার সিজন। ওকে, তো এই সামার ভেজিটেবলস এর ফ্যামিলি হলো কিউকারবিটেসি ফ্যামিলি। কথাগুলো একটু করে মনে রাখবা, মনে রাখার প্রয়োজন আছে। তো আমরা এই ফ্যামিলি সম্পর্কে পড়ার সময় তাহলে কিভাবে পড়ব? যে টার্মিনোলজি গুলো প্রিভিয়াস ফ্যামিলি পড়ার সময় ডিটেইল আলোচনা করে ফেলছি, সেগুলো কিন্তু আর এখানে আলোচনা হবে না। ঠিক আছে, নতুন নতুন টার্ম গুলো এখানে আলোচনা হবে। তাহলে হ্যাবিট, কিউকারবিটেসি ফ্যামিলির হ্যাবিট হলো এনুয়াল আর পেরিনিয়াল হার্ব, আলোচনা হয়ে গেছে এই শব্দগুলো। ট্রেন্ড্রিল ক্লাইম্বার, এটা আলোচনা হয়নি। And the nature of tendril is extraxillary. And the tendril is simple or branched. তার মানে কি, পরের অংশটুকু আমাদের বোঝানোর প্রয়োজন আছে। এখানে মনে রাখবা, tendril extraxillary. This phenomenon is the identifying character of cucurbitaceae family. Cucurbitaceae family-র সকল গাছেই extraxillary tendril থাকবে। Extraxillary কেন বলা হবে সেটা আমরা ছবিতে এটা আলোচনা করব, নেক্সট আস আলোচনা করব। দেন রুট ইজ ট্যাপরুট সিস্টেম, ইট ওয়াজ ডিসকাসড প্রিভিয়াস ফ্যামিলি, নাকি আলোচনা হয়নি? ট্যাপরুট সিস্টেম, অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেম হয়েছে। হার্বেসিয়াস, হার্বেসিয়াস মানে নট উডি, ওই যে হার্ব থেকে হার্বেসিয়াস। অ্যাঙ্গুলার এন্ড ফিস্টুলার, এই দুটো টার্ম আলোচনা করা হবে। ঠিক আছে, দেন লিভ ইজ সিম্পল, এটা আলোচনা করা হয়ে গেছে। দ্য ফাইলোটিক্স ইজ অল্টারনেট, এটাও আলোচনা করা হয়ে গেছে। এক্স স্টিপুলেট, এটাও আলোচনা করা হয়ে গেছে। যে সমস্ত পাতা স্টিপুল থাকে না তাদেরকে এক্স স্টিপুলেট লিফ বলা হয়। লিফ হলো ডিপলি লোবড, এটা আমি বুঝাই দিব। পেটিওল লম্বা থাকবে, হেয়ারি থাকবে এবং হলো থাকবে, হলো মানে ফাঁপা থাকবে। পাতার বোটাকে পেটিওল বলা হয়, এখানে আমরা জানলাম আর একটা শব্দ। ফুলের বোটাকে পেডিসেল বলা হয়, পাতার বোটাকে পেটিওল বলা হয়। এন্ড ভিনেশন পামেট, এটা আমরা আলোচনা করব। তাহলে এই স্লাইডের মধ্যে ট্রেন্ডিল নিয়ে আলোচনা হবে, অ্যাঙ্গুলার ফিস্টুলা নিয়ে আলোচনা হবে, আর আলোচনা হবে ভিনেশন নিয়ে। ঠিক আছে, ভিনেশন নিয়ে আলোচনা হবে, এই আলোচনাগুলো হবে। ওকে, তো প্রথম ছবিতে এখানে দেখো, এই যে একটা গাছ, কিউকারবিটেসি ফ্যামিলি একটা গাছ, এটা মিষ্টি কুমড়া গাছই মনে হয়। তো এটা দেখা যাচ্ছে যে এই যে ট্রেন্ডিল হলো এই জিনিসগুলো, যে গোল গোল স্প্রিং এর মতো, তোমরা জানো যেগুলো বের হয়ে অবলম্বনকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে, এই জন্য বলা হচ্ছে এই গাছটাকে বলা হচ্ছে ট্রেন্ডিল ক্লাইম্বার। ওকে, ট্রেন্ডিল ক্লাইম্বার। আর লিফের বর্ণনায় বলা ছিল পাঁচটা লোব থাকে, এই যে লোব মানে হলো উঁচু জায়গা, এই যে একটা সিম্পল লিফ কিন্তু পাঁচটা উঁচু থাকে আর পাঁচটা খাস খাস থাকে। লোব, এটা একটা লোব, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, পাঁচটা লোব থাকে। আচ্ছা, আর পরের শব্দটা আমি বোঝাচ্ছি, টেন্ডিল বোঝালাম, টেন্ডিল এক্সট্রা এক্সিলারি। এক্সিলারি শব্দের অর্থ পাতার কক্ষে। তোমরা জানো যে পাতার কক্ষে একটা করে বার্ড থাকে, এই বার্ডটাকে বলা হয় এক্সিলারি বার্ড। এক্সিলারি বার্ড থেকে যেটা ডেভেলপ করবে সেটা হলো এক্সিলারি টেন্ডিল হতো। But this tendril is developed not from the axillary bud. ঠিক আছে, এক্সিসে যেটা বার্ড থাকে সেখান থেকে নয়, আদার দেন এক্সিলারি বার্ড থেকে এই টেন্ডিলটা ডেভেলপ হয়, যার জন্য এই টেন্ডিলের নাম হলো এক্সট্রা এক্সিলারি টেন্ডিল। এন্ড দিস টেন্ডিল মে বি ব্রাঞ্চড, এখানে ব্রাঞ্চড আছে, এটা আনব্রাঞ্চড হতে পারে, ব্রাঞ্চড হতে পারে। সো এক্সট্রা এক্সিলারি টেন্ডিল ইজ দ্য ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ কিউকারবিটেসি ফ্যামিলি। আরেকটা শব্দ ছিল অ্যাঙ্গুলার, স্টেম এর কথা বলা আছে, স্টেম ইজ অ্যাঙ্গুলার। যারা মিষ্টি কুমড়ার গাছের স্টেম দেখছো, তোমরা দেখছো যে এখানে পাঁচটা খাস থাকে। ঠিক আছে, এটাকে ক্রস সেকশন করলে, স্টেম কে যদি আমরা ক্রস সেকশন করে কাটি, তাহলে এরকম দেখা যাবে, পাঁচটা বাহু থাকবে, পঞ্চভুজ আকৃতির, পাঁচটা অ্যাঙ্গেল থাকে, যার জন্য এটাকে বলা অ্যাঙ্গুলার, নট রাউন্ড। ঠিক আছে, অ্যাঙ্গুলার। আর এর ভেতরটা ফাঁপা থাকে,
এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে ফাঁপা, এই ফাঁপার এই ক্যারেক্টারটাকে বলা হয় ফিস্টুলার। সাধারণত ইয়ং স্টেম সলিড হয়, ইয়ং স্টেম অর্থাৎ স্টেমের আগার দিকটা সলিড হবে, যখন স্টেমটা ওল্ডার হয়ে যাবে তখন এটা ফিস্টুলার হয়ে যায়, ফিস্টুলার হয়ে যায়। আচ্ছা, এরপর একটা শব্দ ছিল ভিনেশন। ভিনেশন হলো শিরাবিন্যাস, শিরা এবং উপশিরা পত্র ফলকে যেভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় শিরাবিন্যাস। ইংরেজিতে যদি বলি অ্যারেঞ্জমেন্ট অফ ভেইন অ্যান্ড ভেইনলেটস অন লিবলেট, অ্যারেঞ্জমেন্ট অফ ভেইন অ্যান্ড ভেইনলেটস অন লিবলেট ইজ ভিনেশন, শিরাবিন্যাস। উই নো দেয়ার আর টু টাইপস অফ ভিনেশন, ওয়ান ইজ প্যারালাল অ্যান্ড আনাদার ইজ রেটিকুলেট। রেটিকুলেটস মিন জালিকাকার, প্যারালাল শব্দের অর্থ সমান্তরাল। অ্যান্ড প্যারালাল, এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র পাতা দেখে ডাইকট এবং মনোকট প্লান্ট কিন্তু চেনা যাবে। ইফ দ্য ভিনেশন ইজ প্যারালাল দিস ইজ মনোকট প্লান্ট, ইফ দ্য ভিনেশন ইজ রেটিকুলেটস দিস ইজ ডাইকট প্লান্ট। ডাইকট প্লান্টের শিরাবিন্যাস জালিকাকার হবে আর মনোকট প্লান্টের পাতাগুলো শিরাবিন্যাস সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে আমরা প্যারালাল ভিনেশন, এই যেটা ধান গাছ বা ভুট্টা গাছের পাতাগুলো দেখবা যে শিরাগুলো এরকম প্যারালালি সাজানো থাকে, আর এটা একটা ডাইকট প্লান্টের লিফ, এই শিরাবিন্যাসগুলো, এর শিরাবিন্যাসগুলো রেটিকুলেট জালিকাকার। ঠিক আছে, তো এখানে রেটিকুলেট যেটা সেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটার ক্ষেত্রে দেখো যে প্রধান শিরা থাকে একটা, আর একটার ক্ষেত্রে প্রধান শিরা এখানে একটা দুইটা তিনটা আছে। ঠিক আছে, একটা দুইটা তিনটা প্রধান শিরা আছে, এটাকে মাল্টিকস্টেড রেটিকুলেট বলা হয়, এটাকে ইউনিকস্টেড রেটিকুলেট বলা হয়। ইউনিকস্টেড রেটিকুলেটের আরেকটা নাম আছে পিনেট টাইপ, আর এটাকে বলা হয় পামেট টাইপ। পামেট্রি রেটিকুলেট আর মাল্টিকস্টেড রেটিকুলেট দুটো শব্দ বলা হয়। আমি যে তোমাদেরকে ইয়াটা দিয়েছি, ওই যে একটা পিডিএফ দেয়া আছে না একটা বই, এই ইয়া ফাইন না দোয়ান এনে সিগারেটাও জানে ইন্দি দোয়ান কেন আছে জুরু ইয়া লান্তে তোমরা কি শুনছো? জি স্যার। কথা বলছো কেন? অনেকে নিজে নিজে কথা বলছো কেন? আর কথা বললে আনমিউট করে আবার কথা বলছো কেন? যারা কথা বলবা তাহলে তো ক্লাসে ডিস্টার্ব হবে, তাই না? স্যার পামেট নেচার তাহলে কি সিম্পল লিফেরও থাকতে পারে? হ্যাঁ, পামেট নেচার কি সিম্পল লিফেরও থাকতে পারে? পামেটলি রেটিকুলেট সিম্পল লিপও থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে, এটা তো সিম্পল লিপ, এটা সিম্পল লিপ। আগেরটা ছিল লিপটা পামেট আর কম্পাউন্ড লিপ দুই প্রকার, একটা পিনেট পামেট গত ক্লাসে বলছি, আজকে লিপের টাইপ বলছি না, কিন্তু আজকে বলছি শিরাবিন্যাস টাইপ। ঠিক আছে, শিরাবিন্যাস টাইপ যদি একটা পয়েন্ট থেকে অনেকগুলো প্রধান শিরা বের হয় ওটাকে পামেট টাইপ বলা হয়, আর যদি একটা প্রধান শিরা থাকে তাহলে এটাকে পিনেট টাইপ বলা হয়। ঠিক আছে, মাল্টিকস্টেট আর পামেট টাইপ, আর এটা ইউনিকস্টেট আর পিনেট টাইপ শিরাবিন্যাস। আর এর সঙ্গে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি যে জালিকাকার শিরাবিন্যাস থাকলে এটা ডাইকট লিফ, আর যদি প্যারালাল শিরাবিন্যাস থাকে তাহলে এটা মনোকট লিফ। আচ্ছা, আজকে এই পর্যন্ত, যেহেতু ওই অন্য সেকশনটাকে আমি পর্যন্ত পড়াইছি তোমাদেরকে, এই পর্যন্ত পড়ালাম, নেক্সটে আবার নেক্সট সোমবার আবার ক্লাস হবে, তাই না? হ্যাঁ, তোমরা এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল, কারো কোনো প্রশ্ন নাই? শুনতে পাচ্ছো তোমরা? স্যার এক্সট্রা টেন্ড্রিলটা বুঝিনি স্যার। হ্যাঁ, এক্সট্রা টেন্ড্রিলটা বুঝিনি স্যার। এক্সট্রা টেন্ড্রিল, এক্সট্রা টেন্ড্রিল, এক্সট্রা এক্সিলারি টেন্ড্রিল। আচ্ছা, আর আর কিছু স্যার? হিয়ারি এন্ড হলো যে ওটা ছিল, হিয়ারিটা বুঝিনি। লং এন্ড হিয়ারি, হ্যাঁ ঠিক আছে।
ঠিক আছে ফিস্টুলার যে বললেন স্যার সম্ভবত স্যার মিষ্টি কুমড়ে আমি ফিস্টুলাটা দেখি ফিস্টুলা বলতে যে স্টেমের মধ্যে যে ফাঁকা অংশ ফাঁপা যে থাকে স্যার সেটার কথা বললেন না স্যার ওইটা কি স্যার করলার ক্ষেত্রেও থাকে স্যার করলা তো ফুলের পাপড়ি স্যার আমি মানে বিটার গর্ড এর কথা বলতে ছিলাম স্যার হ্যাঁ বিটার গর্ড হ্যাঁ জি স্যার সেটা করলা জি স্যার হ্যাঁ 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 কিউকারবিটাসি ফ্যামিলির সবগুলো প্লান্টেরই স্টেম ম্যাচুর হলে ফাঁপা হবে আর ইমম্যাচুর অবস্থায় সলিড থাকবে সব মিষ্টি কুমড়ার ক্ষেত্রে দেখা যায় স্যার সেখানে একটা তরল লিকুইড থাকে বিশেষ করে পাতার পেটিওলে বা স্টেমের মধ্যে স্যার সেগুলো তো স্যার অন্য অন্য প্লান্টের মধ্যে দেখা যায় না কিউকারবিটাসি ফ্যামিলির অন্যান্য যে উদ্ভিদগুলো রয়েছে মিসিলেস সাবস্টেন্স সম্ভবত হ্যাঁ যেটা রসালো মিষ্টি কুমড়া তো রসালো গাছ থাকবে বেশি আর অন্য গাছগুলো তো এতটা রসালো না হ্যাঁ বলো স্যার ফিস্টুলা তাহলে স্যার মিষ্টি কুমড়ার কি ফিস্টুলাটা বেশি এরকম আমরা বলতে পারি মিষ্টি কুমড়ার ফিস্টুলা অংশটা ডিস্টার্ব দিচ্ছে একটু জোরে বলো তো একটু জোরে বলো মাইরে কথা হচ্ছে তো স্যার বলতে চাচ্ছিলাম তাহলে স্যার মিষ্টি কুমড়ার ফিস্টুলার পোরশনটা কি বেশি তাহলে হ্যাঁ 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 মিষ্টি কুমড়া গাছটা বড় সরো গাছ এবং এর স্টেম গুলো অনেক মোটা অন্য যে কোনো কিউকারবিটিসি ফ্যামিলি গাছের তুলনায় মিষ্টি কুমড়া গাছগুলো বড় অনেক লাউ এবং মিষ্টি কুমড়া দুটো বড় এবং তাদের স্টেম গুলো মোটা ফাঁপা অংশ বেশি থাকবে ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা তোমরা যেটা এক্সট্রা অ্যাক্সিলারি কথা বলছিলা এই যে আমি বলছিলাম যে পাতার কক্ষে একটা সাধারণত বার্ড থাকে পাতার কক্ষ বলতে এই জায়গাটা বোঝায় এই যে যেমন দেখো এই যে এইখানে দেখো এই ছবি পাতাটাতে দেখো পাতার কক্ষে যে বার্ডটা সেখান থেকে একটা ফুল পরে ডেভেলপ করছে এই যে ফুল পাতার কক্ষে যে বার্ড থাকে সেটা বিভিন্নভাবে রূপান্তর হতে পারে কখনো ফুলে রূপান্তরিত হয় কখনো ব্রাঞ্চে রূপান্তরিত হয় এই বার্ডটাকে বলা হয় এক্সিলারি বার্ড আর এটা যেহেতু টেন্ডিলটা যেহেতু এক্সিলারি বার্ড থেকে ডেভেলপড হয় না এই জন্য এটাকে বলা হচ্ছে এক্সট্রা এক্সিলারি টেন্ডিল এখন ক্লিয়ার আচ্ছা আরেকজন কি বললা যেন হিয়ারি হিয়ারি অ্যান্ড ইয়ে রাইট হ্যাঁ মিষ্টি কুমড়া এবং এই কিউকারবিটিসি ফ্যামিলির সকল প্লান্ট মোটামুটি সকল প্লান্টকে লিপগুলোকে একটু টাচ করে দেখবা যে লিফে হেয়ারি হেয়ারি থাকে লিপগুলো হেয়ারি থাকে এবং এর যে লিফের যে পেটিওল লিফের পেটিওল কোনটা বলতো এই যে লিপ এই লিপের এটা হলো পেটিওল ঠিক আছে তো মিষ্টি কুমড়া গাছের এই সিম্বল এটা এই যে মিষ্টি কুমড়া গাছ এবং তার যে পেটিওল এটা এই পেটিওলটা দেখো লম্বা বেশ লম্বা এবং এটা গায়ে টাচ করে দেখা যায় যে এখানে হেয়ার আছে স্টেম হেয়ার লিফের পেটিওলের উপরে হেয়ার থাকে এই লিপ ব্লেডের উপরেও হেয়ার থাকে এই লিপ ব্লেডের উপরেও হেয়ার থাকে সেই জন্য পেটিওলটাকে বলা হচ্ছে লং অ্যান্ড হেয়ারি স্যার পাতায় হাত দিলে যে ধারালো ধারালো মনে হয় সেটা এটা হ্যাঁ সেটাই সেটাই মিষ্টি কুমড়া লাউ মিষ্টি কুমড়াটা বেশি খসখসে হবে লাউ গাছটা সফট হবে ঠিক আছে কোনো কোনো গাছ একটু সফট থাকে কোনো কোনো গাছ একটু হার্ড থাকে স্যার একটা প্রশ্ন ছিল স্যার হ্যাঁ বলো স্যার মাল্টিফোলিয়েট যে স্যার কি বলবো টাইপসটা রয়েছে পাতার পামিট লিফের ক্ষেত্রে সম্ভবত তো স্যার সেক্ষেত্রে যদি স্যার ওই মাল্টিফোলিয়েটের নিচের অংশগুলো যেগুলো স্যার লিফলেটের নিচের অংশগুলো যদি একসাথে প্রায় লাগানো থাকে তো সেটার কি কোনো স্যার টাইপ হবে মাল্টিফোলিয়েট লিফের ক্ষেত্রে আমরা বলছিলাম যে সিম্পল লিপগুলো সরি কম্পাউন্ড লিপগুলো দুই ধরনের একটাকে বলছিলাম পিনেট টাইপ আর একটা বলছিলাম পামেট টাইপ একটা পয়েন্ট থেকে যখন ছোট ছোট পাতাগুলো তৈরি হয় তখন এটাকে পামেট টাইপ বলা হয় পামেটের ক্ষেত্রে বলছিলাম যে যদি দুইটা লিফলেট থাকে একটা পয়েন্ট থেকে যদি দুইটা লিফলেট জন্ম হয় তাহলে হলো বাইফোলিয়েট তিনটা হলে ট্রাই চারটা হলে কোয়াড্রিফোলিয়েট মোর দেন ফোর হলে মাল্টিফোলিয়েট বলছিলাম আমরা
ঠিক আছে, এখন তোমার কোশ্চেনটা কি বলো দেখি আরেকবার। স্যার মানে আমি এক ধরনের পাতা দেখলাম স্যার, আপনি একটা বলছিলেন যদি মিডরিব থেকে যে আবার র‍্যাকিসের মতো যেগুলো বের হয় সেগুলো যদি একটা পোরশনে আসে মিলিত হয় সেটাকে আমরা কম্পাউন্ড রিব বলবো। হ্যাঁ তো স্যার আমি একটা পাতা ওরকম দেখলাম যে পেটিওলের সাথে মিলছে, কিন্তু স্যার এভাবে পোরশন গুলো স্যার আলাদা আলাদা দেখে মনে হচ্ছে আলাদা আলাদা পাতা, কিন্তু স্যার ওগুলো একসাথে জয়েন্ট হওয়ার। হ্যাঁ তাহলে তাহলে এটা কম্পাউন্ড লিপি হবে। এই যে দেখাচ্ছি এই যে স্যার এই যে মাঝখানে যে পাতাটা আছে স্যার এটা উপরের মাঝখানেটা এগুলো স্যার নিচের দিকে জয়েন হওয়ার ও হালকা করে জয়েন হচ্ছে। হ্যাঁ মাঝখানে এইভাবে মিডরিব গুলো দেখা যায়। হ্যাঁ বুঝছি বুঝতে পারছি। ওকে আছে, যতক্ষণ না পর্যন্ত এই মিডরিব কে টাচ করবে ততক্ষণ পর্যন্ত সেটা সিম্পল লিপ, আর যদি মিডরিব কে টাচ করে তাহলে সেটা কম্পাউন্ড লিপ। এই যে শিরাটা, এই যে পেটিওলের যে শিরাটা উপরে যাচ্ছে এই শিরাকে যদি খাসটা টাচ করে তাহলে হবে কম্পাউন্ড লিপ, আর যদি মনে করে খাসটা আসে এইখানে এইভাবে বাঁকা হয়ে গেল এই যে এই জায়গাটা এখন ক্লাস রানিং, হ্যাঁ তাহলে এটা হলো সিম্পল লিপ। এখন একটা ওখানে স্যার মিলিত হয়েছে, কিন্তু স্যার এভাবে যে যে লিফলেট গুলো আছে সেগুলোর যে মাঝখানে যে কি বলবো এটাকে মাঝখানে যে এই জায়গায় জয়েন্ট আছে এই জায়গায়, হ্যাঁ এখানে জয়েন্ট আছে কিন্তু স্যার মাঝখানে এই যে ছোট ছোট যে পাতাগুলো সেগুলোর যদি মিডরিব চিন্তা করি ওগুলোর সেগুলো আবার স্যার একসঙ্গে যুক্ত হওয়া। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে মিলিত হওয়া মানে একেবারে বললাম তো যদি এই ব্লেড গুলো মনে করে এখানে খেস খাসটা নেমে আসছে, নেমে আসে এইখানে গিয়ে এরকম হয়ে গেছে আমার তীরটা খেয়াল করো তাহলে সিম্পল লিপ, আর যদি এটাকে টাচ করে এই যে এই র‍্যাকিসটাকে মিডরিবটাকে টাচ করে তাহলে হবে কম্পাউন্ড লিপ। একটু কম বেশি থাকতে পারে, ন্যাচারাল জিনিস কিন্তু অনেক ভেরিয়েশন হয়, একই গাছের পাতাগুলো ভিন্ন ধরনের হতে পারে কিন্তু কিছুটা ভেরিয়েশন থাকেই। মূল প্রিন্সিপাল হলো এটা যে এই খাসটা যদি মিডরিবকে টাচ করে তাহলে কম্পাউন্ড লিপ, টাচ না করা পর্যন্ত সিম্পল লিপ। এই যে এটা এই খাসটা করতো তাহলে এটা কম্পাউন্ড লিপ হয়ে যেত, এটা হলো ডেফিনেশন আর কি। দুই নাম্বারটা কি কম্পাউন্ড লিপ? এটা জি স্যার এটা কম্পাউন্ড লিপ, এটা হলো মাল্টিফোলিয়েট কম্পাউন্ড। এই যে খাসটা এখানে টাচ করছে এটা মাল্টিফোলিয়েট, এটাও কম্পাউন্ড লিপ, এটাও কম্পাউন্ড লিপ, আর এই তিনটা হলো সিম্পল লিপ। ঠিক আছে জি স্যার, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে আবার। ওকে আপাতত শিডিউল থাকলো এইভাবেই, আগামী সোমবার একইভাবে শিডিউল থাকলো। ঠিক আছে যদি কোনো ভেরিয়েশন হয় তাহলে জানাবো আগে থেকে। আমাদের একটা ডিফেন্স 8 তারিখ হচ্ছে নাকি আগামী সোমবার? না স্যার 8 তারিখ হলো ডিফেন্স আছে, তাহলে আগেই ক্লাস নিয়ে নিব। 8 তারিখে ডিপার্টমেন্টে ডিফেন্স আছে, পিএইচডি ডিফেন্স, তাহলে নাফিসের সঙ্গে কথা বলে আগে ক্লাস নিয়ে নিব সোমবার না? ঠিক আছে আগেই ক্লাস নিয়ে নিব আমি। ওকে ঠিক আছে রাখি দাও। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।